আমারে দেখলে রাস্তাঘাটে সালাম দিত, আর এখন রাস্তাঘাটে দেখলে কয় ভাই মোল্লা আপনি এটা কি করলেন, আপনার মাইয়া এই করছে। আমি কি মুখ দেখাইতে পারি রে বাপ, তোর কাছে আমি মাপ চাই, আমার মাইয়া দিয়ে দে আমি লয়ে যাই। না আপনি যাইও না, শান্তি তিন মাস সংসার করার পরে তোমার বাপ লইয়া গেলে অন কি অর্বু যাইও না মোল্লার মায়া। চাচা আপনি মাথা কি আকিল গেন নাই? আপনি তিন মাস সংসার করলো, বাচ্চা বাড়ি আপনি নিয়েলেন। সিএ কমেডি টিভি, স্মাইলি গুড। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, মোল্লার মেয়েকে বিয়া কইরা খাইছি আইকালা মাস, সখী গো ও আমার মন দিল ভালা না, মোল্লার মেয়েকে বিয়া কইরা, মোল্লার মেয়েকে বিয়া কইরা শান্তি পাইলাম না, সখী গো ও আমার কি সুভালা। আমার বাপের বাড়ি এসি এসে রেহিনে, আমি গরমে মরে যাই, আমার একটা এসিও নাই, ফ্যান নাই, আবার এনে গান গান গাও। হ্যাঁ আস্তে কথা কও, এত চিৎকার করিয়া কথা কয়ে লাভ হইবে না, প্রেম করিয়া বিয়া হরছো, ভালোবাসো, ভালোবাসাবাসির মধ্যে এত লেনা দেনা থাকলে প্রেম ভেটকাই আস্তে গায়ে যাইবে। তাহার ওইসেটা কি একো আমার কি হুনাইতে লাগবে না? আপনি হুনাইতে লাগছে কথা হইলে যে আমার 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 দুইটা দুইটা দিয়ে মানে সন্তুষ্ট করে রাখতে পারছেন আপনি? হ্যাঁ আপনি সংসারে যে আমি থাকমু। মোল্লার মাইয়া প্যান্ট গেঞ্জি পরিয়া ঘরো, ওতে কোনো সমস্যা হয় না, আরে ফ্ল্যাট বাসা নিমু, ধৈর্য ধরো, দুই স্বামী স্ত্রী মিলে প্যান্ট গেঞ্জি কি আপনি কিনে দেন না আমার বাবা কিনে দেয়? মোল্লা মাইয়ারে প্যান্ট গেঞ্জি দিছে, তো মাইয়ার আচরণ তো এমনই হইবে, তুই আমার বউ না ডাইনি না কটকটি না কি? আমি কটকটি? আজকে তোর ঘরের ভাত খাওয়া মুমাউ গর্ভপতি খাড়া খালি। হ্যাঁ খাড়া হনো, সংসার করতে আইছো একটু ধৈর্য ধরতে হইবে, বুঝছো না? ধৈর্য ধরলে পুরা একদম সংসারে পুরা ধরা খাওয়া খাইয়া দে বলতে পারতস। ধরা তো মুই খাইছি তোর লাগে বিয়ে বইয়ে, আর খামুটা কি? খামুটা কি যাও সমস্যা নাই, কি কি লাগবে একটা লিস্ট করো, আমি আয়না দিব নেই, তবে মোর আত্মের মধ্যে লিস্ট করবা, বুঝছো? যা যা লাগবে আজকে সব দিব, তুই যদি আজকে আনতে না পারো তোর কথা আজকে দুঃখ আছে মনে রাখিস। গেলাম আর এখানে বইয়ে না থাকি বাজারে যা যা। হায় ও যাইতে আসি, দেখছেন ভাই মোল্লার মাইয়ার কি তেজ, ভাব জেলাম মোল্লার মেয়ে একটু সফটি হবে, ওদে পুরো হাড়টি নটটি কটকটটি। আপনি মোল্লা গোষ্ঠী, হ্যাঁ সবাই খুব সম্মান করে, নামি দামি লোক আপনি, তা আপনার মাইয়া যে ভাগিয়ে গেল এটা হইল? মারে এই একটা ঘটনা ঘটালে যে ঘটাইছে এটা আসলে আমিও বুঝতে পারি নাই, আর মোর মাইয়াটা যে এরকম একটা কাম করিয়া লাগবে তাও বুঝতারি নাই। কই আল্লাহ আপন কি করমু রে মা, ক রাস্তাঘাটে এখন যেহেনেই যাই এত সমাজে এখন মুখ দেখানি কষ্ট হইয়া যায়। চাচা আমি পশ্চিম পাড়া গেলাম, দক্ষিণ পাড়া সব জায়গায় খালি কয় ওই মোল্লাবাড়ির মাইয়া ভাগিয়ে গেছে গা, আমারই খুব কষ্ট লাগতেছে যে আপনার মাইয়া ভাগিয়া গেল গা, আপনি খুব সরল সোজা লোক, মুই তো ভাবতেই পারিনি যে আপনার মাইয়া এই কাজ করবে। ওইসে আর কাদা গায়ে নুনের সিডা দিস না, অন কি করমু ক, করার তো আর কিছু নাই, যেটা ঘুরতে গেছে অন এটা তো আর ফেরত আনন যাইবে না, সবের মুখে মুখে রটিয়ে গেছে, তো যাও কই যেতে লাগছো যাও। আচ্ছা তো যাই, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কপাল আমার, আমার ভাগ্য আল্লাহ তুমি এই রাখছিলা, আজকে মেয়ের জন্য সমাজে আজকে আমি মুখ দেখাইতে পারতাছি না, রাস্তা দিয়ে আদলে যে দেয় হে আমারে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, আমি একজন পাশক্ত নামাজ জব করি, কিভাবে এই সমাজে আমি চলবো? আল্লাহ তুমি দেখো।
ভাই আমি যত জায়গা ঘুরলাম সব জায়গায় কয় ওই মোল্লার মাইয়া ভাগ্য গেছে কিন্তু রাস্তাঘাটে তো মুখ দেখানোর মতন নাই এটা কি কামের কাম হইল হ্যাঁ ফারুক ভাই তুই আমার একটা কাম কর আমার একটু বিষ এই না আমি একটু তুমি ছাড়ো তোমার বিষ দে আমার কাম নাই তুমি এলাকায় মুখ দেখানোর মতন রাহো নাই রসুল বাধা দেখিতে দেখিতে বাংলো কাছে রে গিলাস তোমার বাংলো কাছে গেলাস এ তুই তো বাংসো একেবারে মানুষ না গুষ্টি শুদ্ধ ভেঙে গেলাইছস আব্বা আসসালামু আলাইকুম আপনি অনুমতি দিলে আমরা ভাই একটু সালাম করি ভাই সালাম করা লাগবে না এই আমার মাইয়েরা দে আমি মাইয়ে লয়ে যাম গিয়া দেখ আমরা মায়ের দুই সংসার করলো এক মাস তিন মাস হয়ে যাইতেছে এই মায়ের আপনি নিয়ে যাইবেন আপনি বাপ না অভিশাপ অভিশাপ ওই আর বাপ ওই এটা আমি বুঝুম দে আমার মাইয়েরা দে আমি লয়ে যাই আমি সমাজে মুখ দেখাইতে পারতাছি না তো মুখ দে না দে আইলে পেছন সাইড দে হান না মানে ওই কথার কথা এ বউ বউ ওইসি কি মেটাইতে লাগছো কই রমের হে সারেন না হান মুই মেটাইতে লাগছি আপনি কেমন আছেন আয় দিগা আমি কেমন আছি আমারে ভালো রাখছস আমি সমাজে মুখ দেখাইতে পারি না রাস্তাঘাটে চলতে পারি না যেহেনে পারা দেই হেইন দিকে মাইসে আমারে কয় যে আমনের মাইয়া এমন একটা কাম করছে এই তুই কি আমার মান সম্মান তো যেটু গেছ তো গেছ অনকে তুই মোরে দুনিয়াতে রাখতে চাও নাকি শেষ করতে চাও এনে আমনে দুনিয়াতে থাকতে গেলে কি আর করতে হইবে হ্যাঁ এই অন দুনিয়াতে মোর থাকতে গেলে এই তুই ল বাইতে ল আবা হে যাই হোক মোর স্বামী তুমি হারে তুই কি লাগি জামু মানে কি কইবে মানে কি কইবে না কইবে এটা আমি বুঝুম তুই বাইতে ল এই একবার বুঝে চেষ্টা কর মোরা বিয়া শাদী হারছি সংসার হারতে আসি এই সময় আমনে এত বড় রিস্ক নেওয়াটা কি উচিত হইবে বাবা রে রিস্ক তো আর হইবে না এমনি নেই নাই আমি মোল্লা মানুষ মানুষের আমার আমারে দেখলে রাস্তাঘাটে সালাম দিত আর অহন রাস্তাঘাটে দেখলে কয় ভাই মোল্লা আপনি এটা কি করলেন আপনার মাইয়া এই করছে আমি কি মুখ দেখাইতে পারি রে বাপ তোর কাছে আমি মাপ চাই আমার মাইয়া দিয়া দে আমি লয়ে যাই না আপনি যাইও না শান্তি তিন মাস সংসার করার পরে তোমার বাপ লইয়া গেলে অন কি অরবু যাইও না মোল্লার মায়া চাচা আপনি মাথা ক্যাকিল গেন নাই আপনি তিন মাস সংসার করলো বাচ্চা বাড়ি আপনি নিয়েলেন মাইশ আপনাকে বন্ধ কইবে বুঝছেন মাইশ বন্ধ কইবে তোমার জন্য তো এই সমাজে মুখ দেখানোর কথা থাকলো না খালি সমাজের মুখ দেখানোর কথা থাকলো না এই তোমরা কি পাইছো হ্যাঁ খালি কি মানুষের গিবাদ লইয়া খালি এই যে গিট্টুল্লাহান খালি গরু আর পানি এটি ফুলাও এই মিয়া তুমি কইলা যে কাকা মিয়া ভাই আপনার এইটা কেমন কাম করলেন আপনার মাইয়াটা অমুক গেছি গিয়া তারপরে কও বলে কি সমাজে মুখ দেখাইতারি না অহন আমি মাইয়াটারে লইয়েছি অহন আবার কইতে আসো যে এইটা একটা কেমন কাম করলো তোমার এই যে ফালতু ঝাড়ুর কাম না আমি গেলাম গা হা যাও সমাজ সমাজ করতে আইছে মাইয়া আমার ঠিক কামই করছিল এই তোগো কারণে আজকে আমার এই দশা হইছে হাজির জানি কোথাকার